এখন অনেকটা বিপদ মুক্ত, তবে এভাবে চলতে থাকলে তো আর হবে না। এ ধরনের রোগীদের একটু খেয়াল রাখতে হয়, যে কোনো আঘাতেই জটিলতা বেড়ে যেতে পারে। কোন অর্ক? অর্ক খান। ও জি 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 জি, এই তো কিছুদিন আগেই ভর্তি হয়েছে। অর্ক ঘুমিয়েছে? হ্যাঁ, যা একটা ধকল গেল আজকে। অর্কের মনের উপর অনেক চাপ গেছে রে। হ্যাঁ, এটার প্রভাব এখন বেশি দিন না থাকলেই হয়। আচ্ছা, তুই যে এইভাবে চলে আসলি, তোর অফিসে কোনো সমস্যা হয়নি তো? তানিরা সবকিছু সামলে নিয়েছে। তোর স্যারও কিন্তু কম টেনশন করেনি, ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। আর অর্কের মাথায় যখন হাত বুলোচ্ছিল, তখন তো মনে হচ্ছিল অর্ক তার নিজের সন্তান। এর মানে কি জানিস? এর মানে হলো উনি তোকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই অর্কের জন্য তার এত টেনশন হচ্ছিল। নন্দা, আমি তোকে প্রভাবিত করতে এসব কথা বলছি না। তোর সিদ্ধান্ত নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি, তোর সিদ্ধান্ত তুই নিবি। একটা বিষয় কি জানিস, বাবা ছাড়া অর্কের বেড়ে ওঠাটা কিন্তু অর্কের জীবনে চলার পথটা অনেক কঠিন করে দিবে। এত সকালবেলা কোথায় যাচ্ছ? কাজের অনেক চাপ, আমার তো আর ঘরে শুয়ে বসে থাকলে কাজ হবে না, তাই না? দশ জায়গায় ছোটাছুটি করে তারপর আমাকে কাজ করতে হয়। তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসো। কেন? আমার আজকে খুব খারাপ লাগছে, পেটের মধ্যে খুব নড়াচড়া করছে, আবার একটু বম বমি লাগছে। আমার একটুও ভালো লাগছে না। তোমার তো কোনোদিনই ভালো লাগে না, সেই হিসেবে প্রতিদিন তোমার পাশে সখা হয়ে তোমার হাত ধরে বসে থাকতে হবে, তাই না? সময় হলে আর কাজ শেষ হলে আমি ঠিকই বাসায় চলে আসবো। আর বেশি খারাপ লাগলে বাসার সবাই তো আছেই, তাই না? আমি চললাম, বাই। আমি জানতাম শাহিন তুমি এমনটাই করবে। যদি আজকে আমার ছেলে হতো, তাহলে তুমি আমার পাশে বসে থাকতে। শুধুমাত্র আজকে আমার মেয়ে হচ্ছে বলে তুমি এভাবে চলে যেতে পারতে। আমি বলতে পারি আর তোমরা বলতে পারো না শাহিন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত্য।
কালকের ঘটনার জন্য আমি লজ্জিত ম্যাডাম, তবে যারা কাণ্ডটা ঘটিয়েছে আজকের মধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি তদন্ত কমিটি গঠন করেছি, ওদের গার্ডিয়ানদের ডাকা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। না না, এসব কেন করবেন? আপনি শুধু ওদেরকে ডেকে বুঝিয়ে বললেই তো হয়। আমি ওদের চিনি ম্যাডাম, বললে কিছু হবে না, ওরা তিনজনই সাক্ষাৎ শয়তান। আপনি স্কুলের প্রিন্সিপাল হয়ে বাচ্চাদের সম্পর্কে এটা কি ধরনের কথা বলছেন? আপনি শুধু ওদেরকে ডেকে বুঝিয়ে বলবেন যে এভাবে মারামারি করাটা ঠিক না। এটা নিয়ে আর টেনশন করবেন না ম্যাডাম, সব ব্যবস্থা হয়ে যাবে। জি, নিন চা খান। এটা নিয়ে আর ভাববেন না, আমি আছি না। আর ইয়ে ম্যাডাম, আপনার জন্য মিষ্টি আনাচ্ছি, যাবার সময় যদি একটু কষ্ট করে নিয়ে যেতেন, ওই অর্ককে দেবেন আর। মিষ্টি? না না, মিষ্টি দিতে হবে না। আচ্ছা, মিষ্টি না নিতে চাইলে না নেন, চা তো খাবেন। চিনি ঠিক আছে তো ম্যাডাম? ম্যাডাম, আপনি কিন্তু কাজটা ঠিক করেননি। কোন কাজটা? এই যে মাহিন সাহেব আপনার কাছের মানুষ, এটা আগে বলবেন না। কেন? অর্কর জন্য তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতাম, একটু সুযোগ সুবিধা আর কি। আর অন্য বাচ্চারা কি দোষ করলো? অর্কের জন্য আপনি স্পেশাল ব্যবস্থা নেবেন, আর অন্য বাচ্চারা যেমন তেমনই থাকবে। না মানে আসলে ম্যাডাম, বিষয়টা হচ্ছে অর্কের জন্য স্পেশাল ব্যবস্থা নেওয়ার কোনো দরকার নেই, আর সবাই যেরকম অর্কও সেরকম। শুধু এটুকু খেয়াল রাখবেন স্কুলের বাচ্চারা যেন এভাবে মারামারি আর না করে। জি ম্যাডাম। আসছি। আমি আবারও বলছি শাহিন, আমি একাই চলে যেতে পারবো, তোমার যেতে হবে না আমার সাথে। বললাম তো কোনো সমস্যা হবে না। কিন্তু এইভাবে হুট করে তোমার বাসার মানুষ, আর তাছাড়া তোমার অফিস ফাঁকে দিয়ে। আমার অফিস নিয়ে তুমি ভাবছো কেন? আমি সব ম্যানেজ করে ফেলবো, বললাম। কিন্তু তারপরেও হঠাৎ যদি। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? মানে আমার পরিবারের লোকজন, আমার অফিস, নাকি আমি? না মানে আমি বুঝতে পারছি তুমি কোথাও চাচ্ছ না আমি তোমার সাথে যাই। না না মানে আসলে। আর তাছাড়া বেরিয়ে যখন করেছি তখন না গেলে অমঙ্গল হবে, আর আমি চাই না আমার জন্য তোমার কোনো অমঙ্গল হোক। তবে সমস্যা নেই, তোমাকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো। তুমি নিশ্চয় চাইবে না তোমার সাথে আমি থাকি। তোকে আমি কখন বলেছি আমার গরম পানিটা দিতে, এখনো দিসনি কেন? আমার কোনো কথা তোর কানে যায় না, না আমার কোনো কাজ তোর করতে ইচ্ছে করে না, তোর সমস্যা কি? তুই খুব ভালো করে জানিস যে গরম পানি না হলে আমার সমস্যা হয়, তারপরও তুই গরম পানিটি দিসনি কেন? নাকি তুই চাস আমার সমস্যা হোক? এসব আপনি কি করছিস? চুপ! আবার মুখে মুখে কথা বলছিস, বিয়াদব কাজকর্ম তো একটা করবি না, আবার মুখে মুখে কথা বলবি? আরজু একটু শান্ত হও তো, এইভাবে রেগে গেলে তোমারই তো সমস্যা হবে। আর নার্গিস একের পর এক কাজ করেই যাচ্ছে, ও করে দেবে তোমাকে গরম পানি। সবার কাজ করতে পারে, শুধু আমার কাজ করতে গেলে ওর যত সমস্যা। বৌ, তোর পানি আমি গরম করে ফেলেছি, এবার একটু ঠান্ডা হতো। হয়েছে, তোর কাজ আমার বোন করে দিয়েছে, এখন দয়া করে গরম পানিটা একটু উপরে দিয়ে আয়, নাকি সে কাজটাও করতে পারবি না। গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা গাড়ি বের কর।
হ্যালো, বলো। ওকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছি। তুমি আর শাহিন হাসপাতালে দ্রুত চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি। কতদিন পর তোমার সাথে দেখা হলো? তো কি অবস্থা? এই চলছে, অফিস, ব্যবসা, বাসা, সবকিছু। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এভাবে তোমার সাথে হঠাৎ করে দেখা হয়ে যাবে ভাবতেই পারি না। আমিও তো খুবই অবাক। তাও আবার মার্কেটে। তবে তুমি কিন্তু আগের মতোই আছো। অসুবিধা নেই, অফিসের ফোন, পরে ধরবো। এখন তোমার সাথে গল্প করো, এখন কোনো কাজের কথা হবে না। কাজটা যে কোথায় গেছে কে জানে, ফোনটা পর্যন্ত ধরে না। তুমি এসেছ? আছো কোথায়? ওটিতে। ও, শাহিন কোথায়? ও এলো না। আছে হয়তো কোথাও, ফোন ধরছে না। ডক্টর, কি অবস্থা এখন? ফুটফুটে একটা মেয়ে হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ আছে। খুশি তো? খুশি, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। কি হলো? জ্যোতি, আমাকে একটু যেতে হবে, মানে আমাকে এখন একটু যেতে হবে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, প্লিজ। কিন্তু কোনো সমস্যা? আমি পরে বলছি তোমাকে, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একটু ভালো লাগছে মা? জি মা। বাচ্চাকে আমি নার্সারিতে নিয়ে যাচ্ছি। আমিও কি যাব ওনার সাথে? চল চল চল। এক্সকিউজ মি বাবু, আরজুন নামের একজন পেশেন্ট আছে, ডেলিভারি কেস। কত নাম্বার কেবিনে আছে? স্যার দেখে বলছি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
স্যার দোতলায় চলে যান, 21 নাম্বার কেবিন এদিকে। থ্যাংক ইউ। আচ্ছা, মাত্র হওয়া একটা বাচ্চা আর চুয়ে এটা করতে পারলো? আমার তো এখন চিন্তাই হচ্ছে, পরে না জানি আর কি করবে। সময় দাও, আর যুগে একটু সময় দাও তোমরা। ও এখন ক্লান্ত, সেই জন্য হয়তো। আর চুকি এখনো ছেলে না হওয়ার জন্য হীনমন্যতায় ভুগছে? ঠিক বুঝতে পারছি না, পরের সময়টা তো সে ভালোই ছিল। আমার তো মনে হয় না ওই ব্যাপারটা ওর মাথার মধ্যে এখনো আছে। আর যদি থাকেও, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। নিজের সন্তানকে কি কেউ দূরে সরিয়ে দিতে পারে? তুই কোথায় ছিলি এতক্ষণ? তোর আসার সময় হলো আর ফোন ধরিস না কেন? আমার নতুন কোম্পানিটা নিয়ে একটা মিটিং এ ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, আমি কিছুই টের পাইনি। তাহলে আমার কল দেখলে তো একটা কল দিতে হয় না কি? আমি আসলে আমার মেয়ের চিন্তা। আমার মেয়েটা কেমন আছে? সবাই ভালো আছে। যা আগে আরজুর কাছে যা। কোথায়? বড্ড কষ্ট হয়েছে মেয়েটা। এই যে রুমে। এতক্ষণে আসার সময় হলো তোমার? আসলে একটা জরুরি মিটিং এ আটকা পড়ে গিয়েছিলাম। থাক, আমাকে কোনো রকমের কোনো অজুহাত দিতে আসবে না। আরে না না, অজুহাত দিচ্ছি না, সত্যি বলছি। ওই তোমাকে আমার ওই নতুন বিজনেসটার কথা বলেছিলাম না, ওটারই একটা মিটিং ছিল। আরে আমি কি জানতাম এরকম হবে? আর মিটিং এ যেন কোনো ঝামেলা না হয় সেজন্য আসলে মোবাইলটা সাইলেন্ট করে নিয়েছিলাম। তখন তার বুঝিনি যে আমি নিজের কোনো একটা বিপদে পড়ে যাবো। যখন শুনলাম তোমার এই অবস্থা, তখন সব কিছু ছেড়ে ছুড়ে দৌড় দিয়ে চলে এলাম। বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তুমি রাগ করো না প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। এরকম আর হবে না, তুমি বিশ্বাস করো আমার কথা প্লিজ। তুমি ঠিক আছো তো? আমার মেয়ে কোথায়? নার্সারিতে। তোমার কি মনে হয় ওকে আমার কাছে রাখবো? আবু, তুমি কাঁদছো কেন? কই না মা, কাঁদছি না তো। দুলা ভাই, একটু এদিকে আসেন তো, আপনার সাথে একটু কথা আছে। আরে কি কথা, এখানে বলো না। আরে আসেন না। অনেক বড় একটা অফার দিয়ে ওকে নিয়ে যেতে চেয়েছিল, সে সময় নন্দিনী জানিয়েছিল বলে মাহিন খুব ভালো হ্যান্ডেল করেছিল ব্যাপারটা, মানে শক্তভাবে হ্যান্ডেল করেছিল। তুমি জানতে না ব্যাপারটা? আমি যেমন ভিডিওটা অর্জন করেছি, তেমনি আপনাকেও অর্জন করতে হবে। আর সেটার জন্য কি করতে হবে সেটা সময় হলেই আমি আপনাকে বলে দিব।